আজকের দিনটা খুব সানি সানি সানি, আমার মুডটা হচ্ছে ফানি 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 সানি। মেঘের মধ্যে পিকনিক করার সুযোগটা শুধু ভূতলোকই পেতে পারে। একদিকে ওই বাচ্চাগুলো আছে নিচে যারা খেলা করছে, আর অন্যদিকে এরা আছে যারা এই মেঘের মধ্যে বাচ্চাদের মতো খেলা করছে। একটু দেখে থাকেলা, যদি এইবারে তুমি চিটিং করো না তাহলে ভালো হবে না। এই তো দেখছি ভূতের মুখে রাম নাম, চিটার পাকেলা কোথাকার। আচ্ছা তাহলে এই ব্যাপার। আরে এটা আবার কি, বেঁচে গেলাম, এক্ষুনি এটা ভেঙেই যেত। থাকেলা, আজকে তোমার আমি চাটনি বানিয়েই ছাড়বো। পাকেলা সত্যি আমি কিছুই করিনি। এরা তো আবার শুরু করে দিল। আরে আমি কিচ্ছু করিনি পাকেলা, সত্যি বলছি কিচ্ছু করিনি। আজকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না থাকেলা, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। আরে সত্যি বলছি আমি কিচ্ছু করিনি। তোমাদের দুজনকে কি করা উচিত? বস, ও আমার কাসল ভেঙে দিয়েছে। না বস, আমি ভাঙিনি। এটা আবার কি? ভূত বস, এটা সেই গুলি, যে গুলিটা নিচে থেকে আসলো এসে পাকেলার কাসল ভেঙে দিল। এই গুলিটা এখানে কি করে পৌঁছলো? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। চলো এই গুলিটাকে ওর আসল ডাঙ্গের কাছে, মানে আসল মালিকের কাছে পৌঁছে দিই। কোথায় আছে বলুন তো এর মালিক? ওটা আসলে আমার গুলি, প্লিজ আমাকে ফেরত দিয়ে দিন। তুমি আমাদের দেখতে পাচ্ছ? আপনারা কি আকাশ থেকে এসেছেন যে দেখতে পাবো না? আমরা আকাশ থেকেই এসেছি, আর আমরা হলাম ভয় পেও না, আমরা শুধু দুঃখী বাচ্চাদেরই দেখা দিই যাতে ওদের সাহায্য করতে পারি। তোমাকে নিশ্চয়ই কেউ বকেছে। এবার বলো যে এই ছোট্ট একটা গুলি তুমি মেরেছিলে? আমি নই, ওটা তো বান্ডিয়া মেরেছে। বান্ডিয়া মনে হয় খুবই ট্যালেন্টেড। হ্যাঁ ট্যালেন্টের জন্য নয় দাদা, ও তো চিটিং করে ডানগুলির সব গেম জিতছে। আর যখন আমি ডানগুলি খেলছিলাম তখনই বান্ডিয়া চলে এলো আমার সামনে। কি তোরা বাচ্চাদের মতন খেলছিস, এইবার দেখ মন প্লেয়ারটা কেমন ভাবে খেলে। সব গেমে একজন করে উইনার থাকে রাহুল, আর সেই উইনারটা হচ্ছে আমি। আমাকে জিতে যাওয়ার থেকে কেউ আটকাতে পারবে না, কারণ বান্ডিয়া ভাস্কর হলো ডাঙ্গুলির মাস্টার। শটটা এত পাওয়ারফুল হয় যে গুলিটা মেঘের ভেতরে চলে যায়। কি শট মারলে বান্ডিয়া, এত চমৎকার শট তুমি কিভাবে মারো? এই সব কিছু হচ্ছে আমার ডাঙ্গের কামাল বন্ধু। আমি এর মধ্যে একটা ম্যাগনেটিক স্প্রিং সেট করেছি যে কোনো গুলিকে আকাশে পৌঁছে দিতে পারে। সেই জন্যই আমি বলি যে বান্ডিয়া ভাস্কর হলো ডাঙ্গুলি মাস্টার। বান্ডিয়া, তুমি এই ডাঙ্গের সাহায্যে চিটিং করে গেম জিতছিলে, এটা তো খুব খারাপ করছো। তুমি আমাকে ঠিক বল শেখাবে, আমি তো এরকম ভাবে সব গেম জিততে থাকবো। আর তোমার কথা তো ছাড়ো, আমাকে কেউ আটকাতে পারবে না।
তবে ডাঙের উপর ম্যাগনেটিক স্প্রিং লাগিয়ে ও চিটিং করেছে, তাই না? হ্যাঁ আঙ্কেল, তাই তো ওকে কেউ হারাতে পারছে না। এটা তো একদমই ঠিক নয় ভূত বস। হ্যাঁ বস, আর এই ছেলেটাকে সঠিকভাবে গেম খেলানোটা শেখাতেই হবে। একদম ঠিক বলেছো, কিন্তু রাহুল তোমার সাহায্যের প্রয়োজন। ওকে একবার শুধু ডাঙ্গুলি খেলার জন্য ডাকো। ওকে, দ্রুম দ্রাম ঠাস, চলো খেলি ডাঙ্গুলি আজ। বান্ডি, আবার ওই ডাংটা ঘোরাও না। বান্ডি ভাস্কর হলো ডাঙ্গুলির মাস্টার। বান্ডিয়া, আরেকটা গেম হয়ে গেল। একবার আমার কাছে হেরে শান্তি হলো না? বলতো বান্ডিয়া, আমার পুরো টিম তোমার গুলি মারার ধরন দেখে এত ইমপ্রেস হয়েছে যে সবাই তোমায় আবার খেলতে দেখতে চাইছে। সত্যি? হ্যাঁ বান্ডিয়া ভাস্কর। আসলে বান্ডিয়া ভাস্করি হলো ডাঙ্গুলি মাস্টার। এ তো দেখছি ফেসে গেল। ঠিক আছে, যদি তোমার হারার এতই শখ থাকে তাহলে আর একটা গেম খেলা যাক। ওকে, এই নাও গুলি। এবার তুমি দেখো আমার কামাল। আরে কোথায় চলে গেল? ও, ওই তো। এটা কি করে হতে পারে? কি শট মারলে বান্ডিয়া! অনেক উঁচুতে উঠেছিল ঠিকই, কিন্তু বেশি দূর যেতে পারলো না। কোনো ব্যাপার নয়, আমরা তোমাকে আবার খেলতে দেখতে চাই। এই নাও গুলি, আবার ট্রাই করো। আচ্ছা, থাকেলা যাও। কি মজা হলো! হ্যাঁ দাদা, আমার গুলি ক্যাচ করলে তুমি। পাকেলা, এবার তুমি যাও। চলো দেখাই মজা। মারো 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 আমাকে! আরে একবার টাচ করতে দেখাও। বড় এলো আমার খেলোয়াড়। নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে, আর ওরা এটা ভুলে গেছে যে ওরা এখন কার সাথে পাঙ্গা নিচ্ছে। আমাকে কেউ হারাতে পারবে না, কারণ বান্ডিয়া ভাস্কর হলো ডাঙ্গুলির মাস্টার। এইবার দেখবে তোমরা আমার ডাঙ্গের সুপার পাওয়ার। তাই নাকি? থাকেলা, ওকে মজা দেখাও। হ্যাঁ, আরে আমার ডাঙটা হাওয়ায় কেন আটকে গেল? এই ডাং তো এখন দেখছি হাওয়ায় বসছে, কিন্তু কি করে? বান্ডিয়া ভাস্কর, এবার এটাকে ক্যাচ করো। এবার দেখো দেখো তোমাকে কিরকম মজা দেখায়। এবার চোখ খোলো আর মজা দেখো। তোমরা কারা? আমার সাথে এসব কি হচ্ছে? সেটাই হচ্ছে যেটা তুমি বাকি বন্ধুদের সঙ্গে এতদিন করে এসেছো। তোমরা কে? সামনে আসো। আমি হলাম ভূতেদের বস, ভূত বস। আর আমি হলাম ভূত বসের অ্যাসিস্ট্যান্ট, আমি থাকেলা। আর আমি পাকেলা। আর আমরা তিনজনে মিলে কি করি? আমরা তোমাদের মতো চিটার প্লেয়ারদের শুধরানোর কাজ করে থাকি। আরে এটা কি হচ্ছে? এই ডাঙ্গার সাথে হাত কি করে আটকে গেল? পালাও এখান থেকে। ডাং বেলুন হয়ে গেল। বাঁচাও আমাকে, ছাড়বে না, শক্ত করে ধরে থাকবে। ভূত বস, এবার ওরা ফিরে কি করে আসবে? ওদের নিচে নামানোর দায়িত্ব এখন তোমাদের। এবার ওই বেলুনটাকে মারো। হ্যাঁ,
কি হলো আর করবে কখনো চিটিং নাও বাঁচিয়ে দিয়েছি বান্ডিয়া ভাস্কর এবার তুমি পিঁপড়ে হয়ে খাও চিনি আমাকে ক্ষমা করে দাও এরপর থেকে আর চিটিং করবো না প্লিজ ঠিক আছে বান্ডিয়া আমার বন্ধু চলো ক্ষমা করলাম আমাদের এই দেখা হওয়াটা কখনো ভুলে যাবে না তো না ভূত বস আমাকে ক্ষমা করে দাও আমি আমার জীবনে কোনোদিন এটা ভুলবো না সরি খেলাটা যাই হোক না কেন ডাঙ্গুলি বা কবাডি রুলস ফলো করাটা খুব জরুরি আপনার কথা আমি পুরোপুরি বুঝে গেছি ভূত বস এখন পান্ডিয়া ভাস্কর কোনোদিন হবে না ডাঙ্গুলি চিটিং মাস্টার এটাই হলো তোমাদের শিক্ষা বাই বাই ভূত বস থ্যাংক ইউ আপনাদের জন্য এখন আমরা সবাই ডাঙ্গুলি খেলার আসল মজা নিতে পারবো এটাই তো আমাদের কর্তব্য ওকে রাহুল এবার আমাদের যেতে হবে টাটা বাই হ্যাঁ